শুরু করলাম, সরি নিও পড়েন, দাঁড়াও। দেখতে পাচ্ছ জাহানারার পছন্দ না গোলাপ ফুল? দেখো জি ম্যাম, ম্যাম গোলাপ ফুল আমার প্রিয়। তাই এই জন্য দিয়ে রাখছি আমি। দেখো তাহলে আজকের অনলাইন পাঠে সবাইকে তোমাদের শুভেচ্ছা। এখন হবে আমাদের কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর, হ্যাঁ পাঠ কি তোমার চার, চারের আজকে আমরা কি করব পুরাটাই আমরা আজকে আলোচনা করব, তাই না? আলোচনা মানে কি তোমাদের মানে আগেই বলছিলাম আগের ক্লাসে যে তোমরা সবাই পড়ে রাখবা এটা খুব ভালো করে। আজকে আমরা প্রশ্ন উত্তর আবার শূন্যস্থান পূর্ণ এরকম এগুলো করব আজকে, ঠিক আছে? জি ম্যাম। তো আচ্ছা শুরু হলো তাহলে, যখন যাকে বলবো সে তখন মাইক্রোফোন অডিও অন করবা, বাকিরা অফ রাখবা। হ্যাঁ আচ্ছা, এখন আমাকে আগে কি ফাহমিদা বলো, এক নম্বরটা, নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে ক ধরনের অধিকার পাই, মানে কয়েক ধরনের অধিকার পাই, সেই অধিকার গুলো কি কি? নাগরিক ম্যাম হিসেবে আমরা রাষ্ট্রের কাছে যে অধিকার গুলো পাই সেগুলো কতগুলো আমাদের বইয়ে আছে, এই অধিকার গুলোর নামগুলো বলো দেখি। সামাজিক অধিকার, হ্যাঁ সামাজিক অধিকার, তারপরে রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, রাজতন্ত্রী না রাজনৈতিক অধিকার, আর একটা অর্থনৈতিক অধিকার। হ্যাঁ তো ভালো করে পড়ো নাই, মনে হচ্ছে পাশে বই দেখতেছো তুমি। না ম্যাম, হ্যাঁ ভালো করে পড়ে রাখতে হবে তো, এগুলো তো পরীক্ষা নেবো যে তখন কিভাবে অ্যান্সার দিবা, এই জন্য তো আজকে ঝালাই চলছে এগুলো। আচ্ছা এখন রাফা বলো, সামাজিক অধিকার কাকে বলে? রাফা অডিও অন করো, করে বলো সামাজিক অধিকার কাকে বলে? রাফা শুনতে পাচ্ছো আমাকে? অডিওটা অন করো না, করে তুমি এই অ্যান্সারটা বলো, সামাজিক অধিকার কাকে বলে? না হলে জাহানারা তুমি বলো, অডিও অন করো, করে বলো জাহানারা। ম্যাম সামাজিক অধিকার না, হ্যাঁ হ্যাঁ বলো, সামাজিক অধিকার কাকে বলে? সমাজে সমাজে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকেই সামাজিক অধিকার বলে ম্যাম। আচ্ছা কয়েকটি সামাজিক অধিকারের নাম বলো দেখি, কয়েকটা সামাজিক বেঁচে অধিকার। থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরা, হ্যাঁ তারপরে চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, আশা থাকিতে অধিকার। আচ্ছা এখন আমাকে ফাহমিদা হইছে বলছে, না ম্যাম? হ্যাঁ হয়েছে বাবা। এখন জাহানারা অনেক ধন্যবাদ তোমাকে বলতে পারছো তুমি। এবার আবার কে বলবে, ফাহমিদা বলবে, নিজের দেশ, হ্যাঁ রাফা তো চলে গেছিল, নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়, নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়, কিভাবে তুমি দায়িত্ব পালন করবে? কি কি করবা ম্যাম বলো, অন্যটা ম্যাম পারবো না, অন্যটা ধরেন। কেন দেশের প্রতি দায়িত্ব আছে না তোমার? যেমন তোমাকে কি করতে হবে, দেশের প্রতি দায়িত্ব পালন করতে গেলে দেশের যা নিয়ম কানুন সেটা মেনে চলতে হবে, তাই না? ভোট দিতে হবে, রাষ্ট্রের যেগুলো কাজ সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এগুলাই হচ্ছে দেশের প্রতি। আরো আছে, এগুলো বের করবা তোমরা নিজেরা, আমি বলে দেবো না, এটা আমি এটা প্রশ্ন দিছিলাম তোমাদের, হ্যাঁ এটা তোমরা নিজেরাই খুঁজে খুঁজে বের করবা কিভাবে দেশের প্রতি তোমাদের দায়িত্ব পালন করবে। আচ্ছা এবার বেঁচে থাকার অধিকারের একটি উদাহরণ দাও রাফা, বেঁচে থাকার একটা উদাহরণ দাও। বেঁচে থাকার উদাহরণ, কিভাবে বেঁচে থাকো তুমি, তুমি যে বেঁচে আছো কিসের, কিভাবে
খাদ্য খেয়ে হ্যাঁ খাদ্য খেয়ে বেঁচে আছো, তাহলে বেঁচে থাকার অধিকারের একটি উদাহরণ হলো আমরা খাবার খেয়ে বেঁচে আছি, তাই না? আচ্ছা, শিক্ষার অধিকারের একটি উদাহরণ বলো দেখি, শিক্ষার অধিকারের একটি উদাহরণ। শিক্ষার অধিকার, তুমি যে পড়াশোনা করছো এটা কি তোমার অধিকার নাকি না? হ্যাঁ অধিকার, হ্যাঁ, তাহলে তুমি কি বলবা শিক্ষার অধিকারের একটি উদাহরণের সময় কি বলবা, তোমার কি মনে হয়? পড়াশোনার অধিকার তোমার আছে, তাই না? বিদ্যালয়ে যাওয়ার অধিকার আছে, বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার অধিকার তোমার আছে, এটাই বলবা যে শিক্ষার অধিকারের একটি উদাহরণ হলো আমরা, আমার অধিকার আছে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার। হয়ে গেল, সহজ উত্তর তো, তোমরা কঠিন ভাবে করবা না, যেটাই মনে হবে সেটাই বলবা। এবার জাহানারাকে দেখতে পাচ্ছে না, জাহানারা বলো। ম্যাম হ্যাঁ, হয়েছে। বেঁচে থাকা অধিকারের একটি দায়িত্ব সম্পর্কে বলো, তুমি যে বেঁচে আছো সেটার কি মানে দায়িত্ব সম্পর্কে একটা বলো তো। বেঁচে থাকার অধিকারের মধ্যে একটা দায়িত্ব বলো, কোন দায়িত্বটা তোমার মনে হয় এটা তোমার পালন করা উচিত? এখন দেখো না করোনার সময় অনেকে কি করছে, অনেক দায়িত্ব, ম্যাম বাসস্থান, বাসস্থান কেন বাবা, বেঁচে থাকার জন্য করোনার সময় অনেক লোকজন ও খাদ্য ম্যাম, কি দিচ্ছে, খাবার, খাবার মানে তুমি কি করতে পারো, যারা অনাহারে আছে তোমার আশেপাশে তাদেরকে তুমি কাউকে খাবার দিতে ঠিক পারো। ম্যাম আমাদের হ্যাঁ, তা এখন করোনাকালীন সময় ম্যাম এই কাজটা করছে না, অনেকেই করতেছে তো। হ্যাঁ, যারা খাবার পায় না তাদের ম্যাম খাবার দিচ্ছে, বলো এটা তোমার। হচ্ছে আমার আমার সেজাবু আছে, হ্যাঁ বলো, আমার সেজাবুরাও মানুষকে খাবার দেয়, গরিব মানুষকে সেটাই তো বলতে পারছি। প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কাজ, ওটা একটা অনেক ভালো কাজ করতেছে। হ্যাঁ, তাহলে বেঁচে থাকার অধিকারের একটি দায়িত্ব হলো যে আমার আশেপাশে যদি কেউ অনাহারে থাকে আমার যতটুকু সম্ভব কি করতে পারবো, আমরা তাদেরকে খাবার দিয়ে সাহায্য করতে পারবো, তাই না? এটা হলো তোমার দায়িত্ব, জি তাহলে ম্যাম, হ্যাঁ ব্যাস। আচ্ছা, এখন বলো শিক্ষা অধিকারের সাথে তোমার একটি দায়িত্ব সম্পর্কে বলো, শিক্ষা অধিকারের সাথে তোমার কি দায়িত্ব আছে? শিক্ষা গ্রহণ করা ম্যাম, আমার উচিত নিয়মিত কি পড়ালেখা করা, পড়ালেখা করে কি হইতে চাও জাহানারা বলো তো, কি ইচ্ছা তোমার পড়ালেখা করে বলো দেখি কি হইতে চাও? ডাক্তার হইতে চাই ম্যাম। সবাই ডাক্তার হইতে চায় কেন জানি। হ্যাঁ, ডাক্তার হইতে চাও, আচ্ছা, আল্লাহ তাআলা যেন তোমার আশা পূরণ করে, ভালো করে পড়াশোনা করতে হবে এই জন্য। তাহলে শিক্ষা অধিকারের সাথে তোমার একটি দায়িত্ব হচ্ছে নিয়মিত ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়ায় ফাঁকি দেওয়া একেবারে যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখবা, আর সপ্তাহে একদিন সব পড়া রিভিশন দিবা, তাহলেই দেখবা অত কষ্ট হবে না। এটা তোমার দায়িত্ব, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়া, সপ্তাহে একদিন রিভিশন দেওয়া, হ্যাঁ এটাই তোমার দায়িত্ব এখন। আচ্ছা, এখন গেল, এবার রাফা বলবে রাজনৈতিক অধিকার বলতে কি বুঝো। ম্যাম এটা পারবো না, অনেক সুন্দর কথা, পারবো না এটা একটা কথা হলো, এটা তো উত্তর না, রাজনৈতিক অধিকার বলতে কি বুঝো, পারবো না তো উত্তর না বাবা, এটার একটা উত্তর আছে, সেটা বলো। ম্যাম হ্যাঁ বলো, আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না, রাজনৈতিক অধিকার বলতে কি বুঝো এটা এখন বলো। ম্যাম হ্যাঁ বলো, ম্যাম হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি না আপনার কথা শুনতে পাচ্ছি না। তাহলে তুমি হেডফোনটা দাও না কানে, ওটার জন্য হয়তো শুনতে পাচ্ছ না। না তোমার হেডফোনটা কই, যেটা তুমি কানে দিতা যে আগে, সেটা দাও। পাচ্ছি, পাচ্ছি ম্যাম। হ্যাঁ, তাহলে এখন বলো রাজনৈতিক অধিকার বলতে কি বুঝবো। ম্যাম রাজনৈতিক অধিকার বলতে ভোট দান করা।
তারপরে ভোটদান করা, ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এবং শাসন কার্যে নাগরিকের অংশগ্রহণ করার অধিকারকেই বলা হচ্ছে রাজনৈতিক অধিকার, তাই না? পড়ো নাই, আমার মনে হচ্ছে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো নাই। আমি যে বলছি যে হলো 4 অধ্যায়টা প্রত্যেকটা লাইন ভালো করে মুখস্থ করবা, কিন্তু তোমরা আমার কথা শোনোই নি। হ্যাঁ, পড়তে হবে তো, এগুলা না হলে তো হবে না। শুধু ক্লাস করলে হবে, নিজেকে পড়তে হবে আগে ভালো করে। এখন থেকে পড়বা, ঠিক আছে? প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখবা, না হলে তো হবে না। নালে ডাক্তার হবা কেমন করে? বড় হইতে চাচ্ছ ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, শিক্ষক হবা, তাই না? কত আশা সবার। সেটার জন্য পড়াশোনা করতে হবে ভালো করে। আচ্ছা, এখন বলো কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন? রাফা বলো দেখি, কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারবে? প্রদান মানে দেওয়া, ভোট প্রদান করা। ভোট কারা দিতে পারবে? যাদের 25 বছর। ওটা তো দাঁড়াতে পারবে। প্রদান মানে কি? ভোট দেওয়াটাকে বলা হচ্ছে, দাঁড়া ভোট দিতে পারবে। বয়সে কত বছর বয়সে? 18। 18 বছর বয়সে। আচ্ছা, নির্বাচনের অধিকারের একটি উদাহরণ দাও। নির্বাচনের অধিকারের একটি উদাহরণ কি হবে? নির্বাচনের অধিকারের উদাহরণ তিনজনের যে কোনো একজন বলো। ম্যাম কাকে ধরলে প্রশ্নটা? জাহানারাই বলো, নির্বাচনের অধিকারের একটি উদাহরণ দাও। ভোট দেওয়ার অধিকার। হ্যাঁ, ভোট দেওয়ার অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, তাই না? দুটাই হবে। আচ্ছা, মত প্রকাশের অধিকারের একটু উদাহরণ দাও। মত প্রকাশের অধিকারের একটি উদাহরণ দাও। মত প্রকাশের অধিকারের একটি উদাহরণ দাও। জিনিসটা করতে না চায়, তার যদি জোর করে করতে দেওয়া হয়, তার একটা নিজের মত লাগবে। সেই মতটা যদি ও না চায়, তো জোর করে কিছুই করানো যাবে না। তাকে মত প্রকাশের অধিকার বলে। জি ম্যাম। তোমার যেটা ইচ্ছা, তাই না? তোমার এখন কি করতে ইচ্ছা করছে? তোমার এখন পড়তে বসতে ইচ্ছা করলো, নাকি তোমার একটা খেলতে ইচ্ছা করছে? তোমার মাথায় কোন একটা কাজ হচ্ছে, সেই কাজে তোমার সহযোগিতা, এগুলা তোমার কি করতে হবে? মত প্রকাশের অধিকার তোমার একটা থাকবে, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, গেল এটা। এবার ম্যাম, এবার আইনের চোখে সবার সমান অধিকারের একটি উদাহরণ দাও। আইনের চোখে সবার সমান অধিকারের উদাহরণ দাও। ম্যাম আমি পারবো। বলো জাহানারা, বলো। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, নারী, পুরুষ সবাই হচ্ছে সমান আইনের চোখে। সবাই সমান, এই তো সুন্দর। এবার বলো, অর্থনৈতিক অধিকার কাকে বলে? কে বলবে অর্থনৈতিক অধিকার কাকে বলে? ম্যাম আমি বলি পারবো। আচ্ছা ফাহমিদা বলো। ম্যাম অর্থনৈতিক অধিকার হলো ও মানুষ বেঁচে থাকার জন্য অর্থ। ম্যাম বলতে পারতেছি না। আচ্ছা কে বলবে? ম্যাম আমি পারবো। আচ্ছা বলো। জীবন ধারণের জন্য কোন কাজ করে আয় রোজগার করাকে অর্থনৈতিক অধিকার বলে। আচ্ছা সুন্দর। আচ্ছা এখন বলো তো কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার সম্পর্কে বলো, মানে কয়েকটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার আছে, সেই নামগুলো বলো। কোনগুলোকে অর্থনৈতিক অধিকার বলতো? ম্যাম আমি পারবো।
আচ্ছা বলো, ম্যাম আমিও পারবো। আচ্ছা বলো এখন, ইয়ে বলো কি মানে, ফাহমিদা বলো। ম্যাম মুদির দোকান, না না ওগুলো না, মানে অধিকার গুলোর নাম, অর্থনৈতিক অধিকার কোনগুলো, যেমন আয় রোজগার করার অধিকার, আরো যে আছে সেগুলোর নাম তারপরে রাজনৈতিক অধিকার। মানে রাজনৈতিক না, শোনা, এগুলো অর্থনৈতিক অধিকারের মধ্যে কি কি? ম্যাম আমি পারবো। আচ্ছা জাহানারা বলো। আচ্ছা রাফা বলো। ব্যবসার অধিকার। আচ্ছা দাঁড়াও রাফা বলো, বলো রাফা। দিন মজুর, আয় রোজগার করার অধিকার। আচ্ছা জাহানারা তুমি বলো। আয় রোজগার করার অধিকার, ব্যবসার অধিকার, চাকরি করার অধিকার, ন্যায্য মজুরি লাভ করার অধিকার, অবকাশ ছুটি লাভের অধিকার, তারপর সম্পত্তির অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার। কি রাখা বুঝছো ব্যাপারগুলো কি? আমি কি শুনতে জি আমি বলছিলাম যে অর্থনৈতিক অধিকারের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ অধিকারের নাম বলো। হ্যাঁ ওগুলাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা এখন বলো আয় রোজগার করার অধিকারের একটু উদাহরণ দাও রাফা, এবার উদাহরণ দাও দেখি। আয় রোজগার করার অধিকার মানে রাফা। ম্যাম আমি পারবো। হ্যাঁ রাফারা পড়ে নি, ম্যাম দিন বলো আয় রোজগার করার অধিকার। ম্যাম কোথায় গেল? আচ্ছা দাও এই যে আয় রোজগার করার অধিকারের একটি উদাহরণ দাও। ম্যাম 17 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ 17 নাম্বারটা বলো। দিন মজুর হবে না, রোজগারের অধিকার বলো একটা। ম্যাম আমি পারবো। হ্যাঁ দিন মজুর হবে না। দিন মজুর কি করে? সারাদিন কষ্ট করে কাজ করে। হ্যাঁ এটা কষ্ট করে। ম্যাম আমি পারবো। আয় করে সেটাই হচ্ছে আয় রোজগারের একটা উদাহরণ, তাই না? আচ্ছা ন্যায্য মজুরি। ম্যাম আমি পারবো। জাহানারা এটা বলো, ন্যায্য মজুরি লাভের অধিকারের একটি উদাহরণ দাও। ম্যাম এটা পারবো না। কেন? শ্রমজীবী মানুষ শ্রমের বিনিময়ে কি পায়? মজুরি লাভ করে, তাই না? যারা শ্রমজীবী মানুষ তারা সারাদিন কাজ করে কষ্ট করে করে তারা কি করে, কি টাকা পায়, তাই না? তাহলে এটাই হলো জি ম্যাম, তারা ন্যায্য মূল্যটা পায়, মানে ওদের ওদের যে টাকাটা দেওয়া সে টাকাটা দিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে। এবার বলো শূন্য স্থান পূরণ, একজন একজন করে বলবা। রাফা প্রথমে বলবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই কি মানে দেশ ও দেশ পালনের অধিকার আছে বলো। মুসলমান, হিন্দু, ধর্ম, খ্রিস্টান কি হবে? নিজেদের ধর্ম পালনের, নিজ ধর্ম, নিজের ধর্মীয় উৎসব এগুলো পালনের অধিকার আছে। আবার নিজ ধর্ম পালন করতে পারবে, আবার নিজের ধর্মের যে উৎসব গুলো আছে সেগুলো পালন করতে পারবে। আচ্ছা এবার খ নম্বর বলো, রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের ড্যাশ করা প্রয়োজন। এবার হলো জাহানারা বলবে, রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের কি করা প্রয়োজন? তোমরা প্রত্যেকটা লাইন ভালো করে পড়বা এরপরে থেকে, হ্যাঁ আর এরকম ভুল করিও না। আচ্ছা ম্যাম, প্রত্যেকটা লাইন পড়লে না এগুলো ফটফট মানে খুব দ্রুত বলতে পারতা, ভালো করে পড়ো নি যে আন্ডারলাইন করে করে করতে হয়, শূন্যস্থান পূরণ কোনগুলোতে হতে দিতে হয়। তাহলে রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের কি কি করা প্রয়োজন বলো? কেউ পারবা না? আচ্ছা আমি বলে দিই, শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। কত সোজা বলো, অনেক সোজা না এটা?
ভালো করে জি ম্যাম আন্দোলন প্রত্যেক নাগরিকের সম্পত্তি জ্ঞান করার অধিকার আছে, প্রত্যেক নাগরিকের সম্পত্তি ড্যাশ ও ড্যাশ করার অধিকার আছে, কি 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 করার অধিকার আছে বলো সম্পত্তি ম্যাম? ভোগ অর্জন আর ভোগ, অর্জনও করতে পারবে ভোগও করতে পারবে, তাই না? এবার ঘ নাম্বার বলো, আমাদের বেঁচে থাকার জন্য ড্যাশ 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 ইত্যাদি সহ জীবনে ম্যাম আমি থাকবো, বলো বলো খাদ্য বস্ত্র বাসস্থান ও নিরাপত্তা। হ্যাঁ এটা হয়ে গেছে। এবার একক কাজগুলো দেখো, মত প্রকাশটা কোথায় কোন স্থানে দেখো বলো, মত প্রকাশ মত প্রকাশ হচ্ছে মত প্রকাশ হচ্ছে রাজনৈতিক ম্যাম। কে বললা জাহানারা? জি ম্যাম। আচ্ছা রাজনৈতিক এটা। এবার নির্বাচনটা রাফা বলবে, নির্বাচনটা কোথায় যাবে ম্যাম? শূন্য স্থান একবার দেখেন তো। আচ্ছা দেখাচ্ছি, এটা হয়ে যা, নির্বাচনটা কোথায় যাবে বলো? রাজনৈতিক। হ্যাঁ কোথায়? রাজনৈতিক। রাজনৈতিক, আচ্ছা এবার বলো ন্যায্য মূল্যটা কোথায় যাবে রাফা, বলো তুমি বলো, ন্যায্য মূল্য কোথায় যাবে? অর্থনৈতিক। অর্থনৈতিক, আচ্ছা এবার ভাষাটা বলো তো ফাহমিদা। ও এটা দিয়ে আচ্ছা অবকাশ যাপনটা বলো জাহানারা। অবকাশ যাপন ম্যাম এটা হচ্ছে অর্থনৈতিক ম্যাম। আচ্ছা সুন্দর। এবার বলো ব্যক্তি স্বাধীনতা কোথায় যাবে? সামাজিক অধিকার। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। এবার ধর্ম পালন বলো ফাহমিদা, ধর্ম পালন কোথায় যাবে? ম্যাম এটা আমি বলবো। হ্যাঁ বলো ফাহমিদা। সামাজিক, সামাজিক অধিকার। আচ্ছা এবার সম্পত্তি কে বলবে বলো? ম্যাম আমি বলবো। বলো সম্পত্তি। সম্পত্তি অর্থনৈতিক ম্যাম। অর্থনৈতিক, বাস এই তো, সুন্দর হয়ে গেল না সব? তবে আমার মনে হচ্ছিল কি জানো, একটু পারলে আমার খুব ভালো লাগতো, তোমরা যদি আরেকটু বলতো দেখতা, তো আমার মনে হয় এরপরে তোমরা তো বুঝছো যে এইভাবে আমি নিতে পারি, তাই না? এইভাবে করে প্রশ্ন উত্তর ধরবো আমি, শূন্যস্থান পূরণ, তারপরে এই যে কোথায় কোনটা যাবে, ঘর কোন ছকে কোন জায়গায় যাবে, এগুলো এখন তো বুঝে গেলা। এর পরে থেকে যখন আমি আবার এরকম বলবো, তোমরা আবার ভালো করে বইটা রিভিশন দিবা, আর বই সব সময় আন্ডারলাইন করে রাখতে হয়, বই নতুন রেখে লাভ নাই, প্রত্যেকটা লাইন পড়বা আর কোথায় শূন্যস্থান হতে পারে আন্ডারলাইন করে রাখবা, ঠিক আছে? ম্যাম শূন্যস্থানটা দেন তো। হ্যাঁ দিচ্ছি, তাহলে বুঝছো আমার কথা? জি ম্যাম। আর জি ম্যাম দেখো বাড়ির কাজ, কালকে আমার কি বাড়ির কাজ আছে, প্রথম অধ্যায় সম্পূর্ণ করা, আর ভুল যেন না হয় বাবা, প্রথম অধ্যায় একটা লাইন বাই লাইন করবা, আন্ডারলাইন করে করবা, আন্ডারলাইন দিবা কোনটা কোনটা শূন্যস্থান হতে পারে। হ্যাঁ প্রশ্ন গুলো ভালো করে পড়বা, প্রথম অধ্যায় সম্পূর্ণটা পড়া, প্রথম অধ্যায় বাড়ি কাজ, কালকে আবার এরকম আচ্ছা বা শূন্যস্থান পূরণ নিব, একক কাজ এগুলো সব হবে। আচ্ছা এখন ধন্যবাদ, আর তোমাদের ওই যে বললো শূন্যস্থান পূরণটা আবার দেখতে দিচ্ছি, আবার তাহলে বুঝছো তো এভাবে নিব। হ্যাঁ কালকেও কিন্তু এভাবেই যাবে, প্রথম অধ্যায়টা এভাবেই নিব আমি, নিয়ে নাও এগুলা। এবার এটা নাও, আচ্ছা এবার এটা নাও। ক্লাস শেষ। হ্যাঁ এখন ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা দেন। তাহলে কি হলো, তোমরা আমার তোমরা আজকে কি করবা জানো, এখন প্রথম অধ্যায়টা ভালো করে আন্ডারলাইন দিয়ে দিয়ে করবা, আন্ডারলাইন দিয়ে। আচ্ছা আর আর কি করবা জানো, এই যে যেটা পারলাম না এখন, অনেকে যাদের যেটা সমস্যা ছিল চতুর্থ অধ্যায়টা, এটাকে আবার রিভিশন দাও,
হ্যাঁ, প্রতিদিন একটা করে রিভিশন দিতেই হবে, দিয়ে তাহলে যখন একদম আমি যখন বলবো যে এটা এটা কি ওটা কি, তোমরা যেন ফটাফট উত্তর দিতে পারো, অতটাই মুখস্থ রাখতে হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা সবাই ভালো থাকো। আচ্ছা ম্যাম এখানকার একটা দিবেন। কি দিব? আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো বাবা। আচ্ছা।